বন্ধুরা, আজ আমরা বলবো পিলু সিরিয়ালের নায়িকা পিলু বাস্তবে কে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নতুন বছরে যে বাংলাতে এসেছে নতুন ধারাবাহিক পিলু, ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে তার এপিসোডগুলো। তবে দর্শকদের উৎসাহের বেশ কয়েকটি কারণ আছে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রেখেছে ডান্স বাংলা ডান্স এর ফাইনালিস্ট মেঘা দা। মেঘার সঙ্গে এই ধারাবাহিকে জুটি পেতেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী। এর আগে ডান্স বাংলা ডান্স সিজন সিক্সে অংশগ্রহণ করেছিলেন মেঘা, তবে সেখানে বিজয়ী হতে পারেননি। এরপর নিজের চেষ্টায় এই স্থানে পৌঁছাতে পেরেছেন তিনি। ওয়েস্ট বেঙ্গলের মেয়ে হলো মেঘা দে। ছোটোবেলা থেকেই ভালোবাসতেন নাচ করতে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে নাচ নিয়ে পড়াশোনা করেছেন মেঘা। তারপর তিনি এই জায়গায় আসতে পেরেছে। মেঘা দে 6 অক্টোবর 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম সৌমির দা এবং তার মায়ের নাম সোমা দা। তিনি রোজি মল্লিকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে আর তার স্বপ্ন হলো বড় পর্দাতে কাজ করা। তার প্রিয় জায়গা হলো লন্ডন ও সুইজারল্যান্ড আর তিনি তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান। তো বন্ধুরা, পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা দায়ের বাস্তব জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পিলু ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সহ সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবাইকে ধন্যবাদ।